আবার সোয়াব টেস্ট শুরু হলো কর্ণাগরের কানায় কানায়। সম্পূর্ণ কানাইপুর জুড়েই চলবে এই সোয়াব টেস্ট, একথা জানিয়েছেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব। কি বলবেন? না, আমাদের তো কানাইপুরে প্রথমে তিনটে কেস পজিটিভ হয়েছিল, আমরা আবার ওই কেসগুলো নেগেটিভ হয়ে সব বাড়ি চলে এসেছিলো। আমরা হঠাৎ করে একটা আরও পেয়েছি যে আমাদের বাড়িতে একটা কেস পজিটিভ হয়েছে, ন্যাচারালি তার মাথা রেখেই আমরা যাদের মধ্যে এইরকম আমরা দেখছি কারোর মধ্যে যে এইরকম উপসর্গ আছে যার হতে পারে তাদেরকে নিয়ে আমরা এটা আবার আমাদের এখানে ক্যাম্প অর্গানাইজ করেছি, যাতে মানুষ নিজের টেস্ট করিয়ে শান্তিতে থাকতে পারে আর কানাইপুরটাকে নিশ্চিতভাবে করোনা থেকে মুক্ত করার জন্য। সব সহযোগিতা আমি সরকার কাছ থেকেও পাচ্ছি, পাশাপাশি সাধারণ মানুষের থেকেও আমরা কামনা করি যারা দেবে যাতে আমরা এটা করতে পারি। ঠিক আছে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।